হবু বউর সাথে প্রথমবার দেখা করতে গিয়ে যে একটা বুনো ফুলের গাছের উপহার পাবে সেটা স্বপ্নেও ভাবেনি আমার বড় ভাইয়া। কিছুক্ষণ হতভম্ব হয়ে গাছটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, গাছ নিয়ে আসলে কেন মিষ্টি? ভাবি মুচকি হেসে বলেছিল, সবাই তো কত কত গিফট দেয়, আমি না হয় গাছই দিলাম। তাছাড়া গিফট দেওয়ার সময় তো পালিয়ে যাচ্ছে না। ভাইয়া আর কিছু না বলে গাছটা নিয়ে বাসায় চলে এলো। ভাইয়া মেডিকেল দ্বিতীয় বর্ষে পড়াকালীন বাড়িতে এসে বলে তার একটা মেয়েকে ভালো লাগে, মেয়েটা দিক থেকেও সম্মতি আছে। এবার বাবা মা গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলে নিলেই হবে। মা চুপচাপ হাসি মুখ করে থাকলেও বাদ সাধলেন বাবা। বাবার মতে ভাইয়ার এখন ক্যারিয়ার গড়ার সময়, এখন এসবে জড়ালে পড়াশোনায় ক্ষতি হবে, যা কিনা পুরো ভবিষ্যতে প্রভাব বিস্তার করবে। বাবার কথা শুনে ভাইয়া বাবাকে প্রমিস করেছিল যে তার পড়াশোনার এক বিন্দুও গাফিলতি হবে না, সব কিছু এখনকার মতোই চলবে, শুধু লুকিয়ে প্রেম করা ঝুঁকিটা নেবে না। কিছুদিন পরে বাবা মা মিলে ভাবিদের বাড়িতে গিয়ে বিয়ে পাকা করে আসলেন। ভাইয়া ভাবি একই মেডিকেলে পড়ত, শুধু ভাইয়া এক ব্যাচ সিনিয়র ছিল। একই ক্যাম্পাসে পড়াশোনা করা সত্ত্বেও তারা প্রতিদিন দেখা করত না। বাবা মাকে দেওয়া কথা রাখতেই দুজনেই দিন রাত এক করে পড়ত। তাদের সম্পর্ক দিন শেষে দুই এক মিনিট ফোনে কথা বলাতেই সীমাবদ্ধ থাকলো। কিছুদিন পরে একদিন ভাইয়া নিজে থেকেই বলল দেখা করবে, ভাবিও রাজি হয়ে গেল। সেদিন বিকেলে ভাইয়া আমাকে নিয়ে শপিং করছিল, ভাবির জন্য শাড়ি, ফুল, ডায়েরি ইত্যাদি ইত্যাদি কিনল। পরের দিন দেখা করা নিয়ে দুজনেই বেশ উত্তেজিত ছিল। প্রায় তিন মাস পর তাদের অফিসিয়ালি দেখা হচ্ছে। সেখানে গিয়ে একটা গাছ পেয়ে তার উত্তেজনার সাগরে ভাটা পড়ে গেল। ভাবি, বাবা মা আর আমার জন্য ড্রেস কিনে দিলেও ভাইয়াকে গাছ দেওয়াতে সে চূড়ান্ত বিরক্ত হলো। ভাইয়াকে গাছ হাতে বাসায় ফিরতে দেখে মা ভূত দেখার মতো চমকে গেল। আমাদের বাসার সামনে ছোটোখাটো একটা বাগান আছে, সেখানে প্রায় অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে মা। বাগানের যত্ন করতেও এক ফোঁটাও অলসতা নেই তার। এছাড়া আমিও মাঝে মধ্যে গাছগুলোতে জল দিই। আমার বাবা ছুটির দিনে বাগান পরিষ্কার করে দেয়, কিন্তু ভাইয়াকে কখনো গাছের দিকে চোখ তুলেও তাকাতে দেখা যায় না। সে মাথা নিচু করে বাসায় ঢোকে, আবার সেভাবেই বেরিয়ে যায়। আজ হঠাৎ নাম না জানা ফুলের গাছ নিয়ে এসেছে ব্যাপারটাতে সবাই বিস্মিত। ভাইয়া বাসায় ঢুকতেই মা প্রশ্ন করল, কিরে তুষার, তুই গাছ নিয়ে এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতে হবে না মা, এটা আমি আনিনি, এটা মিষ্টি গিফট হিসেবে দিয়েছে। গাছটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে ভাইয়া রুমে চলে গেল। মা কিছুক্ষণ গাছটাকে দেখে আমার দিকে ফিরে বলল, বুদ্ধি আছে মেয়েটার। এদিকে মায়ের কথার সারমর্ম বুঝতে না পারলেও ভাইয়ার হতাশ মুখটা দেখে ভাইয়াকে একটু জ্বালানোর ইচ্ছেটা দমন করতে পারলাম না। রুমে গিয়ে দেখি ভাইয়া হাত পা মেলে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ভাইয়া বলে উঠল, রাতে ঘুম ভেঙে প্রেমিকার দেওয়া উপহার হাতে নিয়ে জেগে থাকার কপাল আমার নেই। ভাইয়ার মুখটা তখন দেখার মতো হয়েছিল, ও কোনোভাবেই ভাবির থেকে গাছ এক্সপেক্ট করেনি। মা ভাবির দেওয়া গাছটাকে বাইরে অন্য ফুল গাছের পাশে সুন্দর করে বসে দিয়েছে, প্রতিদিন নিয়ম করে পরিচর্যাও করছে। এর ঠিক তিন দিন পরে রাতে খেতে বসে মা ভাইয়াকে বলল, মিষ্টি তোকে এত সুন্দর একটা গিফট দিল, আর তুই সেটার দিকে ফিরে তাকাচ্ছিস না, এটা কি ঠিক? তুমি তো জানো মা, গাছের যত্ন নেওয়া আমার দ্বারা হয় না, আর ওকেও বলিহারি, প্রথম দিনেই আমাকে গাছ গিফট করতে হলো। আজও তুই কি জানিস ও তোকে গাছটা কেন দিয়েছে? কেন আবার? প্রথম দিন কিছু দেওয়ার ইচ্ছে হয়েছিল তাই। এই পর্যায়ে মা হালকা করে হেসে ফেলল। আমি আর বাবা বরাবরের মতোই নীরব দর্শক ও শ্রোতার ভূমিকা পালন করেছিলাম। মায়ের হাসি দেখে ভাইয়ার মুখটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল।
তারপর মা ভাইয়াকে বলল, প্রথম দিন গিফট দিতে হবে এটা ভেবে যদি মিষ্টি দিত তাহলে আরও অনেক কিছু ছিল, সেগুলো দিতে পারত। কিন্তু ওর গাছটা দেওয়ার পিছনে একটা বড় কারণ আছে যেটা তুই বুঝতে পারছিস না। ভাইয়া খাওয়া ছেড়ে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, কী কারণ আছে আর তুমি কি করে জানলে? মিষ্টি যদি তোকে ইউজ করার কিছু দিত তাহলে তোর সাথেই থাকতো, তুই সেটার যত্ন করতি স্বাভাবিকভাবেই। কিন্তু ও গাছটা দিয়ে এটাই দেখতে চেয়েছে তুই সাধারণ একটা বুনো ফুলের গাছের প্রতি ঠিক কতটা যত্নশীল। এটা শুধুমাত্র একটা গাছ নয়, এটাতে মিশে রয়েছে একটা মেয়ের স্বপ্ন, ইচ্ছে, তার ভবিষ্যৎ নিয়ে কিছু কল্পনা। তুই যদি সঠিকভাবে গাছটার যত্ন নিস তাহলে মিষ্টির তোর প্রতি ভরসা প্রতিনিয়তই বেড়েই যাবে। আজ গাছটার যত্ন নিলে কাল সম্পর্কের প্রতি যত্ন নেওয়া শিখবি। তুমি এসব কী করে জানলে? মিষ্টি তোমাকে এসব বলেছে? ভাইয়ার চোখ মুখে উৎকণ্ঠা ঝরে পড়ছে। মা আবারও হাসলো, মিষ্টি আমাকে কিছুই বলেনি, কিন্তু সেদিন তুই বলার পরেই আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তুই এসব ওকে আবার বলতে যাস না, অপেক্ষা কর। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে মিষ্টি নিজেই তোকে কয়েকদিন পর গাছের ব্যাপারে জিজ্ঞেস করবে, আর গাছ নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক খেয়াল রাখব। মায়ের কথা শুনে ভাইয়া হেসে টেবিল থেকে উঠে গেল। আমি আর বাবা বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া সেদিন রাতে ভাবির দেওয়া গাছটাকে নিজের রুমের বেলকনিতে নিয়ে বসালো। পরের দিন সকাল থেকে পুরোদমে গাছের কেয়ার করা শুরু করলো। সকালে রাতে জল দেওয়া, মাঝে মাঝে পাতাগুলো হালকা ছেড়ে দেওয়া। পরবর্তী 3 মাস ভাবি ভাইয়াকে গাছের প্রসঙ্গে একটা কথাও বলেনি, অথচ পুরো সময়টা আমরা অপেক্ষা করেছি কবে ভাবি এসব বলবে। ভাইয়া ফিরলেই প্রতিদিন আমি আর বাবা জিজ্ঞেস করতাম কিছু বলেছে কিনা, কিন্তু মা নিরুত্তপ থাকত। 3 মাস কেটে গেছে, সাথে গাছটা বেশ খানিকটা বেড়ে উঠেছে। এমন সময় একদিন বাবা ভাবির ফ্যামিলিকে বাসায় ইনভাইট করলো। মায়ের জোড়াজুড়িতে ভাবিকেও আসতে হলো। গল্প করার একটা পর্যায়ে ভাবি আমাকে নিয়ে বাগানে এলো। সব গাছগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে এক সময় ভাইয়াকে বলে ফেলল, আমি তোমাকে যে গাছটা দিয়েছিলাম সেটা কোথায়? ভাইয়া মুখে বিশাল এক হাসি ঝুলিয়ে বলল, আমার রুমের বারান্দায়। বলেই হাত উঁচিয়ে দোতলা রুমটার ইশারায় দেখালো। উপরে তাকিয়ে ভাবির মুখেও হালকা হাসি ফুটে উঠল। বিকেলের দিকে মেহমানরা চলে যেতেই ভাইয়া এসে মাকে জড়িয়ে ধরল, মা তুমি আসলে জিনিয়াস, তোমার জন্য আমার সম্মান রক্ষা হলো, এত গভীরভাবে তো আমি ভাবিনি। তোমার মাথায় আসলে কী করে এটা? কারণ তুই তো ছেলে, তোদের কাজই এটা। মায়ের কথায় বাবা একটু নড়চড়ে বসল। মিষ্টির সাথে যখন তোর বিয়ে হবে তখন মেয়েটা এত বছরের আপনজনদের ছেড়ে আমাদের বাড়িতে চলে আসবে, সম্পূর্ণ অচেনা একটা পরিবারের দায়িত্ব নেবে। সেখানে যদি সঠিকভাবে তার খেয়াল রাখা না হয় তাহলে কি তার ভালো লাগবে? ওর সবচেয়ে বেশি ভরসা জায়গাটা হচ্ছিস তুই, আমরাও ভালোবাসলেও তোর ভরসাতেই এই বাড়িতে পা রাখবে। তোর করণীয় থাকবে প্রত্যেকটা সিদ্ধান্তে ওকে সাপোর্ট করা, ওর পাশে থাকা। ও এ বাড়িতে এসে তোর বাবা মায়ের যত্ন করবে, তাই তোর উচিত হবে ওর সঠিকভাবে যত্ন নেওয়া, যতদূর সম্ভব ওর কাজে হেল্প করা। ঘরের কাজে বউকে হেল্প করলে মান সম্মান চলে যায় না, বরং সংসারে শান্তি বজায় থাকে। মিষ্টি তোকে গাছটা দিয়ে এটাই দেখাতে চেয়েছিল যে ভবিষ্যতে তোদের সম্পর্কটাকে তুই কতটা যত্নে রাখবি। সংসারে ছোট থেকে ছোট বিষয়গুলির প্রতি তোর দায়িত্ববোধ কেমন থাকবে, সংসার জীবনে মেয়েদের স্বপ্নগুলো যে বুনো ফুলের মতোই অযত্নে হারিয়ে যায়। মায়ের কথা শুনে এক ধরনের ভালো লাগা তৈরি হলো। এখনই কত ভাবছে ভাবির জন্য। ভাইয়া আবারও মাকে জড়িয়ে ধরল। মা মেকিরাল দেখে বলল, হয়েছে, আমার গলা সমান কাজ জমে আছে, পরে এসে আহ্লাদ করিস, চলো মা আমি তোমাকে হেল্প করছি। ভাইয়ের কথায় সবাই হেসে ফেলল।
সেদিনের পর থেকে ভাইয়া নিজের কাজগুলো নিজেই করতে লাগলো, মাকে খুব বেশি বিরক্ত করে না, আমার উপর অযথা হুকুম জারি করে না। সবচেয়ে বড় বিষয়, সেদিন থেকে আমার বেয়াদব ভাইয়াকে যখন তখন বাগানে দেখা যায়, কখনো জলের পাইপ হাতে নিয়ে কাছে জল দিচ্ছে, কখনো কাঁচি নিয়ে পাতা ছেড়ে দিচ্ছে, আবার কখনো হাঁটু মুড়ে বাগান ঝাড়ু দিচ্ছে। বাবা এসব দেখে মায়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টি তাকায়। সত্যি সারা জীবন রান্নাঘরে কাটিয়ে দেওয়া এসএসসি পাস মায়ের বুদ্ধির গভীরতার তুলনা হয় না।